বা চুমার সহায়তায় আগে গান বাজত। এর আওয়াজও পৌঁছত দূর পর্যন্ত। গ্রামে গঞ্জে এখনো মাইকের প্রচলন রয়েছে। লকডাউনে এই চিন্তাই মাথার মধ্যে ঘুরছিল মুম্বাইয়ের গায়ক সুজিবে। প্রযোজক বাসুদেব বিশ্বাসের চেষ্টায় বিজয়গড়ের একটি স্টুডিওতে গান রেকর্ড রেখা, যে গান মাইকের সাহায্যে দূর দূরান্ত পর্যন্ত মানুষের কানে পৌঁছে। চোখের জলে মন আমারও ভাসেনি। পুজো হোক কিংবা অনুষ্ঠান, সেই আগে যে মাইকের রমরমা ছিল সেটা কিন্তু এখন আর নেই। তার কারণ হচ্ছে যে ডিজিটাল প্ল্যাটফর্ম, মোবাইল কিংবা কম্পিউটারে এখন গান বাজে। সেই অডিও ক্যাসেট চালিয়ে কিংবা সিডি চালিয়ে সেভাবে মাইকের মাধ্যমে দূর পর্যন্ত যে গান শোনা যেত সেইটা বা সেই কালচারটা কিন্তু আজকে আর নেই। সেই কালচারটা আবার ফিরিয়ে আনতে চাইছেন এই পুজোর মাধ্যমে। গান গেয়েছেন সৃজিৎ চক্রবর্তী। গাছের ওপরে বা কিংবা লম্বা কোনো খাম্বায় এটা যে মাইকটা বা চোঙাটাকে লাগাতাম সেটা কিন্তু এখন আর দেখা যায় না। এখন বক্সের সিস্টেম আছে, সেই বক্সের মাধ্যমে এখনও রমরমিয়ে গান বাজে। তো সেই মাইক কিংবা চোঙার সাহায্যে যে গানটা চলত তার যে সাউন্ড, সেই সাউন্ড ডিজাইন করেছেন বম্বের সতীশ। এখানে এই যে বিজয়গড়ের স্টুডিও রয়েছে দেখা যাচ্ছে আজকে রেকর্ডিং হয়ে গেল। সৃজিৎবাবু আজকে রেকর্ড করেছে। লকডাউনে বসে বসে মাথায় চিন্তাভাবনা এসছে তার যে কিভাবে পুজোর মুখে সাধারণ মানুষকে বা যারা বাঙালি রয়েছে বিশেষ করে, পুজো তো আপাম বাঙালি, কিন্তু কীভাবে গান উপহার দেওয়া যায়। বিশেষ করে এই যে সাউন্ড, এই যে ফিলিং, সেই ফিলিংটা সাধারণ মানুষের মধ্যে কীভাবে নিয়ে আসা যায়। এবং আজকে তার এই রেকর্ডিং ছিল এবং পুজোর মুখে 8ই অক্টোবর এই গানটা রিলিজ করবে। সাউন্ড, যে সাউন্ডটা 60-70-80-90-তে যেটা লাইভ সাউন্ড হতো, লাইভ মিউজিশিয়ানরা বাজাতো এবং যে অ্যানালগ সাউন্ডটা ছিল সেই সাউন্ডটা রিক্রিয়েট হচ্ছে না। তার জন্য কী হচ্ছে, লোকেরা ওই নতুন গান যেটা আমরা হেডফোনে শুনছি সেটা শুনিয়ে লোকেরা পছন্দ করছে। আমরা চিন্তা করলাম কিছু যদি এরকম করা যায়, এবং আজকাল বেশিরভাগ গানই ওই আপনার সবই কম্পিউটারাইজড হচ্ছে, মানে টেকনোলজির সাহায্যে রেকর্ডিং হচ্ছে। মানে সেই আগে যেরকম ভায়োলিন, বাঁশি, সেতার বাজতো সেটা কোথাও না কোথাও আমরা বাজেটের জন্য কিছুটা আছে, কারণ প্রচুর বাজেট বেড়ে যাবে। তো এবছর আমাদের অনেক কিছু চিন্তাভাবনা করে একটা এমন গান সাউন্ড ডিজাইন করার চেষ্টা করা হয়েছে যেটা আশা করছি যে ছবি বাঁচবে। দিনের একটা আমেজ আছে গানে, অনেকেরই মনে হচ্ছে লকডাউনে বসে থেকে শিবদা আমার ভুলে গেছে, আমাদের আর দেখা হচ্ছে না, অনেক ভুল বোঝাবুঝি হচ্ছে। সেই থেকেই এই গানটা আমি কাকি করে ভাবতে ভালোবাসি। এই গানের মাধ্যমে হয়তো সেই সাউন্ডটা আবার সেই গান, নতুন গান, বাংলা গান আবার পুজোয় ক্যামেরায় কার্তিক নস্করের সঙ্গে শিল্পী।